সবাইকে জানাই ধনতেরাসের অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের আজকের দিনটা খুব ভালোভাবে কাটুক, সবাই খুব শপিং করো, কেনাকাটা করো, হ্যাঁ। আর আমাকে কমেন্টস করে পরে জানাতে একদম ভুলো না যে আজকের দিনে তোমরা কী কী কেনাকাটা করলে। ধনতেরাসের কেনাকাটা করার শুভ মুহূর্ত আমি বলে দিয়েছিলাম, কিন্তু ধনতেরাসের পুরো দিনটাই শুভ। তোমরা যে কোনো সময় কেনাকাটা করতে পারো নিজেদের সুবিধা মতো। আর তোমরা জানো তো অবশ্যই যে কী কী কেনাকাটা করতে হয়। ধনতেরাসের দিন শুভ জিনিস হচ্ছে কেনা, সবাই জানে ঝাড়ু কিনতে হয়, রূপোর জিনিস বা তামা জিনিস কিনতে হয়, তারপর হচ্ছে পরি কেনা খুব ভালো, পদ্মর বীজ কেনা খুব ভালো, পরি পদ্মবীজ ঠাকুর ঘরের জিনিসপত্র, ঠাকুরের যে কোনো জিনিস, সে আসন হোক, তারপর বস্ত্র কেনাও ভালো, সোনা রূপা কেনাও, কী কী জিনিস কেনা ভালো সে তো তোমরা সবাই জানো, মোটামুটি সবারই আইডিয়া আছে। তাছাড়া আমি বলেও দিয়েছিলাম একটা ভিডিওতে যে ধনতেরাসের দিন কী কী জিনিস কেনা ভালো, কী কী জিনিস কেনা ভালো না সেটা জানো তো। কালো রঙের কোনো বস্ত্র কিনবে না, স্টিলের কোনো জিনিস কিনবে না, লোহার কোনো জিনিস কিনবে না। লোহা কেনা আমরা অলক্ষী ভাবি, মানে এতে ধরা হয়, লোহাকে অলক্ষীর প্রতীক ধরা হয়, তো লোহাকে ধনতেরাসের দিন নিয়ে আসবে না ঘরে, ঠিক আছে। তো এই কয়েকটা জিনিস থেকে বিরত থাকবে। তো আজকে ধনতেরাসের দিন টুকিটাকি কিছু কেনাকাটা তো আমার করারই আছে, যেটা কেনাকাটা করার জন্য আমি এখন বেরোবো, তো সেই জন্য আমি রেডি হয়ে গেছি। আমার সকালে পুজো দেওয়া হয়ে গেছে, প্রচুর বন্ধুদের কাল কিছু প্রশ্ন এসেছে যেটা বেশিরভাগই কমন ছিল প্রত্যেকের, কিন্তু আমি সবার রিপ্লাই দিয়েছি, মানে এরকম হয়নি যে আমি কারো রিপ্লাই দিইনি। এখনও অবধি আমি লাস্ট চেক করেছি যে আমি কারো রিপ্লাই করা ছুটে গেছে নাকি, তো দেখলাম না আমি সবার রিপ্লাই করেছি। তাও আমি তোমাদের বলে দিচ্ছি একটা কমন প্রশ্ন বারবার আসছে, ধনতেরাসের দিনের পুজোটা কখন করব, সকালে করব না সন্ধেবেলা করব, সন্ধেবেলা করলে কি উপোস করে থাকতে হবে বা নিরামিষ খেতে হবে, মানে এই টাইপের একটা প্রশ্ন সবার। তো দেখো, যখন আমরা কোনো কিছু পুজো করি তখন আমরা উপোস করে থেকেই করি। আমরা যদি কোজাগরী পুজো সন্ধেবেলা করি, তার মানে এটা ধরি আছে যে আমরা দুপুরবেলা খেয়ে নেবো তারপর সন্ধেবেলা করি, সেটা তো নয় না। তো যেরকম কোজাগরী লক্ষ্মী পুজো সেরকমই ধনতেরাসের পুজো, সেরকমই হচ্ছে দীপাবলির পুজো। যদি তোমাদের মনে হয় যে তোমরা সন্ধেবেলা অবধি উপোস করে থাকতে পারবে না, বা হয়তো কোনো মেডিকেল কন্ডিশন আছে যার জন্য তোমাদের পক্ষে অতক্ষণ উপোস রাখা সম্ভব নয়, তো সেক্ষেত্রে আমি বলবো সকালে পুজো দিয়ে নাও, সন্ধেবেলার যে শুভ মুহূর্তটা আছে সেই সময় তোমরা ঠাকুরকে আরেকবার আরতি করে নেবে, এটা তোমরা করতে পারো, যেটা আমিও করেছি। আমার সকালের পুজো হয়ে গেছে আর আমার আরতিটা করা বাকি আছে, মানে আরতিও করে নিয়েছি, বাট সন্ধেবেলার যে শুভ সময়টা ধনতেরাসের সেই সময় আমি আবার শুদ্ধ বস্ত্রে আরতি করে নেবো, ঠিক আছে। আর এখন যা যা জিনিসপত্র আমি আনতে যাচ্ছি, যেগুলো মা লক্ষ্মীর পায়ের সামনে দিতে হয়, তো সেটাও তো আমার এখনও দেওয়া হয়নি, তো সেটা আমি এখন আনতে যাচ্ছি, আনার পরে সেগুলো সন্ধেবেলায় দিয়ে দেবো। তো এইভাবে আমি ধনতেরাসের পুজোটা। খুব কমন প্রশ্ন যেটা সবাই করেছে, প্রায় সবাই করেছে, যে জমদীপ দান যে করা হচ্ছে, সেই জমদীপ দানের মধ্যে আমি কিছু জিনিস বলেছিলাম দেওয়ার, যেমন কড়ি, সুপারি, আতপ চাল, এ সমস্ত জিনিসপত্র, কয়েন, এ সমস্ত জিনিসপত্র ছিল। তো সেটা কী করা হবে, এই প্রশ্নটাও খুব কমন এসছে। তো দেখো বন্ধুরা, কিছু কিছু ব্যাপার আমাদেরও একটু মাথায় বুদ্ধি দিয়ে মানে ভাবতে হবে, যে এটা জমদীপ দান করা হচ্ছে, তো যমরাজকে এটা দান করা হচ্ছে প্রদীপটা জ্বালিয়ে, তো তুমি দিয়েছো এক টাকা, এক টাকার কয়েন, একটা সুপারি, একটা কড়ি। এই যে প্রদীপটা, যে চারমুখ দেওয়া যে প্রদীপটা, এটা যে জ্বালিয়ে তোমরা সন্ধেবেলায় দেবে, তো সেটা আর পরবর্তীকালে ব্যবহার করা যাবে না, তো সেটা ভাসানো হবে জলে। তো যখন ফুল বেলপাতা সমস্ত কিছু যেখানে তোমরা ভাসান করো সেখানে ভাসানো হবে, তো তাহলে সেখান থেকে সেই কড়িটা, সুপুরিটা আর কয়েনটা, সেটা কি নেওয়া যায় বলো তো? এটা কি সম্ভব নেওয়া? সেটা তো তোমরা দান করে দিয়েছো না, তো সেই সমস্ত কিছু প্রদীপের সঙ্গে জলে দেয়া হবে। তো এই প্রশ্নটা এত, আমি ভাবি, আমি এটা বলিনি যে এটা জলে দেওয়া, আমি ভাবলাম যে এটুকু তোমার বন্ধুরা বুঝতেই পারবে, কিন্তু প্রশ্নটা হাজারবার এসছে। আর আমার মনে হয় যে তোমরা আমার ভিডিও দেখো কিন্তু স্কিপ করে করে দেখো, প্রত্যেকটা ভিডিওর মধ্যে ডিটেলস দেওয়া থাকে, সমস্ত কিছু ডিটেলস, যদি তোমরা স্কিপ করে দেখো হয়তো দু তিন মিনিট স্কিপ করে তোমরা পরে দেখে নিলে, তো সেই দু তিন মিনিটের মধ্যে হয়তো ইনফরমেশনটা দেওয়া ছিল, তো তখন খুব খারাপ লাগে যে যেটা অলরেডি বলা আছে সেটা লোকে বারবার 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 রিপিট করে জিজ্ঞাসা করছে। তাও যেহেতু সামনে পুজো ছিল এবং তোমরা পুজো করবে, সেই জন্য সবার কথা ভেবে আমি কিন্তু সববার রিপ্লাই দিয়েছি, প্রায় সববার রিপ্লাই দিয়েছি, 99.99% রিপ্লাই দিয়েছি আমি কমেন্টসের, যদিও সেটা একটা টাফ কাজ অতগুলো কমেন্টসের রিপ্লাই দেওয়া, কিন্তু তাও আমি দিয়েছি। তো প্লিজ তোমরা ভিডিওটা কমপ্লিট দেখো, সমস্ত ইনফরমেশন ভিডিওর মধ্যে। বন্ধুরা, পুজো হয়ে গেছে আমার, সকালবেলা আমি লক্ষ্মী গণেশের পুজো করে নিয়েছি,
কুবেরদেবকেও আমি বসিয়ে দিয়েছি আর ধনঞ্জয় ভগবানকেও আমি বসিয়ে দিয়েছি। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলেন এই প্রশ্নটাও যে যদি কুবেরের ফটো না পাই, সেটাও কিন্তু ধনতেরাসের পুজোর মধ্যে ছিল, কিন্তু তাও এমন কিছু বন্ধুরা আমাকে জিজ্ঞাসা করেছে যে আমাকে বারবার উত্তরটা দিতে হচ্ছে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে যদি তোমাদের সত্যি পুজো পাঠের সম্বন্ধে ইন্টারেস্ট থাকে এবং জানতে চাও, ভিডিও স্কিপ না করে দেখো, সমস্ত ইনফরমেশন ভিডিওর মধ্যে বলা থাকে। আর কয়েকজন আমার জিজ্ঞাসা করছে কার্তিক পুজো কবে, তো বন্ধুরা এই সমস্ত ডেট তারিখের ওপর একটি ভিডিও আমার বানানো রয়েছে, তোমরা অবশ্যই চেক করে নিও, সেখান থেকে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। সমস্ত কিছু আমার মনে থাকে না সব সময়, তো আমাকেও সেটা খুঁজে পেতে দেখে বলতে হয়। তো আমার অলরেডি যখন ভিডিও বানানো আছে তো তোমরা প্লিজ সেটা দেখো, দেখলেই তোমরা ডেট তারিখ কটার থেকে লাগছে কটায় ছাড়ছে সমস্ত কিছু তোমরা জানতে পেরে যাবে। তো চলো তোমরা আগে পুজোটা দেখে নাও যে কিভাবে আমি সকালে পুজোটা দিলাম, আর এরপর চলো বাজারটা ঘুরে আসি, যে বাজারে প্রচণ্ড ভিড়ও হবে, তো চেষ্টা করবো একটু একটু ক্যাপচার করার, তারপর এসে তোমাদেরকে দেখাবো যে কী কী জিনিসপত্র কিনলাম। তো বন্ধুরা আজকে আমি আসন আর চেঞ্জ করিনি, কারণ আমি দীপাবলির দিন করব, তো আমি শুধুমাত্র মা লক্ষ্মী আর গণেশের গাটা গঙ্গাজল দিয়ে মুছিয়ে দিলাম, সিঁদুর তিলক করে নিলাম, মাকে একটা ওড়না পরিয়ে দিলাম আর সাজ শৃঙ্গার করিয়ে নিচ্ছি। এই সমস্ত কিছু আমি খুব তাড়াতাড়ি করে দেখাচ্ছি, কারণ আজকের ভিডিওটার মধ্যে অনেক অনেক কিছু আছে শেয়ার করার জন্য। তো মা লক্ষ্মী আর গণেশকে আমি সাজিয়ে নিলাম। এবার কুবেরের জন্য আমি একটি আসন পেতে দিয়েছি, দেখো, তাতে গঙ্গা জল দিয়ে ফুলের পাপড়ি দিয়ে আর আতপ চাল দিয়ে দিলাম। আর ধনদেবতা কুবেরকে আমি প্রথমে চন্দন তিলক আর তারপর সিঁদুর তিলক করে নিলাম, একটা আতপ চাল দিয়ে দিচ্ছি আর তারপর মালা পরিয়ে দিচ্ছি, একটি পৈতে দিয়ে দিলাম। আর এখানে আমি ধন্বন্তরীকে স্থাপন করছি, একটি পান নিয়ে নিলাম, সুপুরি নিয়ে নিলাম। ধন্বন্তরী ভগবান শ্রী বিষ্ণুর রূপ, তাই চন্দন তিলক করলাম, পান সুপুরিতে আমি সিঁদুর তিলক করে দিলাম, আর একটি হলুদের গাঁট দিলাম, একটি কড়ি দিয়ে দিলাম, একটু আতপ চাল দিয়ে দিচ্ছি, আর একটি পৈতে দিয়ে দেব, আর একটি সাদা ফুলের মালা। আর এখানে গণপতির সামনে আমি এখানে ঋদ্ধি সিদ্ধি স্থাপন করলাম, পান সুপুরি কড়ি হলুদ আর আতপ চাল দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিচ্ছি একটি করে দুব্বা আর একটুখানি করে ফুল দিয়ে দিতে হবে। আর সব কিছুতে সিঁদুর তিলক করে নিতে হবে, তো প্রত্যেকটা জিনিসে আমি সিঁদুর লাগিয়ে দিচ্ছি। আর গণেশজির চরণে আমি ফুল নিবেদন করছি, লাল ফুল নিবেদন করছি, ওম গণ গণপতেই নমো, আর দুব্বা দিয়ে দিলাম। মা লক্ষ্মীকেও আমি ফুল দিয়ে দিচ্ছি। তো এই ধনতেরাসের পূজাবিধির ওপর একটি ভিডিও আমার বানানো রয়েছে এবং বিস্তারিতভাবে রয়েছে, তোমরা অবশ্যই দেখে নিও। আর এখানে দেখো আমি ধনদেবতা কুবেরের চরণেও ফুল দিলাম, ধন্বন্তরীকেও। এটা গণেশজির জন্য আমি সাজিয়ে দিয়েছি, লাড্ডু দিয়েছি, লাল বাতাসা সাদা বাতাসা মঠ দিয়ে দিয়েছি। মা লক্ষ্মীর জন্য আমি এখানে প্যাড়া দিয়েছি, নারকেল নাড়ু, তিলের নাড়ু, মঠ, এই সমস্ত কিছু সাজিয়ে দিয়েছি। আর কুবেরদেবেরকেও লাড্ডু ভোগ লাগে, আর ধন্বন্তরীর জন্য সাদা মিষ্টি। তো এবার আমি সবাইকে ভোগ নিবেদন করে দিচ্ছি, দেখো, ভোগ এবং জল নিবেদন করে দিচ্ছি। তোমাদের কাছে একান্ত অনুরোধ যে ভিডিওটা পুরো দেখো, কারণ আজকের ভিডিওর মধ্যে অনেক কিছু থাকছে। এখন আরতি হচ্ছে, আরতি দেখে নাও, তারপরে থাকবে আমাদের বাজারে যাওয়া, কেনাকাটা করা, এবং হচ্ছে থাকবে কী কী জিনিস আমি নিয়ে আসলাম সেই সমস্ত কিছু।
বন্ধুরা, পূজো দেওয়ার পর এবার চলে এসেছি আমাদের বাজারে, হাটিয়া বাজার। আর হাটিয়া বাজার সেজে উঠেছে খুব সুন্দরভাবে। এখানে দীপাবলির দিন বাজার দোকান এত সুন্দর লাগে যে কি বলবো। দেখো এখানে কত কিছু বিক্রি হচ্ছে, রঙ্গোলি বানানোর জন্য রং বিক্রি হচ্ছে। আর এই গণেশ ঠাকুরটাও দেখে নাও এক ঝলক। আর বাজারে দুপাশ ভরে প্রদীপ, নানা রকমের প্রদীপ আর নানা সাইজের লক্ষ্মী গণেশ ঠাকুর বিক্রি হয়। অনেক ছোট ছোট থেকে শুরু হয়, যাতে লোকে শোকেসেও রাখতে পারে। আর অনেক টাইপের মালা ওঠে, তোরণ ওঠে, অনেক কিছু ওঠে। আর তোমরাও দেখতে থাকো সমস্ত কিছু। এখানে চোদ্দ শাক বিক্রি হচ্ছে, দেখো। দেখিয়ে দেবো কি কি জিনিসপত্র আমি কিনলাম। প্রথমে শুরু করছি পাপোশ দিয়ে। এই একটা পাপোশ আমি কিনেছি ঘরে দেওয়ার জন্য। দীপাবলির সময় সবসময় পাপোশ কেনা হয়, এটা একটু ভালো। তো তোমরা সবাই আমাকে প্রাইস জিজ্ঞাসা করো, তাই আমি বলে দিচ্ছি। এটা নিয়েছে হচ্ছে একটা, এটা 250 টাকা নিয়েছে, আর আরেকটা নিয়েছে 300 টাকা। ঠিক আছে, তো দেখো খুব সুন্দর সফট টাইপের আছে, আর ঘিয়া আর লাল কম্বিনেশন আছে। আমার একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনের একটা পাপোশ খুব পছন্দ হয়েছিল, কিন্তু যেহেতু আজকে ধানতেরাস আর আমি ব্ল্যাক কোনো জিনিস কিনবো না, সেই জন্য ওটা আমি বাদ দিলাম। আমি রেড আর এই বেজ কালার এই এটা একটা নিয়ে এসেছি পাপোশ। আর এই একটা, এটাও রেড অ্যান্ড ঘিয়াই কম্বিনেশন, বাট একটু আলাদা আছে। ঠিক আছে, আর এদের পেছনটাই যেই টাইপের কাপড় আছে, আর এই টাইপের, এটা নিয়েছে 300 টাকা। আর এই হচ্ছে আমার কানাজির জন্য দুটো ড্রেস আমি নিয়েছি দীপাবলির জন্য। ঠিক আছে, দাঁড়াও প্যাকেটটা খুলে দেখাই। দেখো এটা অরেঞ্জ আছে ভেতরটা, আর বাঁধনি কাজ করা আছে, কাপড়টা সিল্কে আর এরকম বর্ডার আছে। ঠিক আছে, এই একটা, আর একটা এরকম নেটের, খুব সুন্দর দেখতে। এরকম টাইপের আমার কানাজি নেই, এরকম নেট টাইপের ড্রেসগুলো, খুব সুন্দর ফ্রক। এটা একটা, তিনটে থাপ মতো বানানো রয়েছে, দেখো। তো এটা একটা, এটা নিয়েছে 150, আর এটা নিয়েছে অনলি 40। দীপাবলির দিন আমি রঙ্গোলি বানাবো, তার জন্য রং নিয়ে নিয়েছি। কিছু আমার ঘরে ছিল গত বছরের ইউজ করা, আর কিছু এই যে রয়েছে। এতে সুন্দর সুন্দর কালার আছে, বিশেষ করে রঙ্গোলিতে না এই এই গ্রিন কালারটা খুব ভালো লাগে। গ্রিন কালার, এই যে রানী কালার, এগুলো খুব ভালো লাগে। তো এটা দিয়ে রঙ্গোলি বানাবো, দীপাবলির দিন বানাবো। ঠিক আছে, আর দরজায় লাগাবো বলে এই যে শুভ লাভ, এগুলো প্রত্যেক বছর দীপাবলির সময় কেনা হয়, খুব ভালো লাগে দেখতে এগুলো, যে শুভ লাভ। আর আমি কিনেছি অনেক কড়ি, দেখো। কারণ আজকের দিনে কড়ি কেনা খুব ভালো, সন্ধেবেলায় মায়ের পায়ের কাছে দেবো কড়িগুলো।
আর দীপাবলির সময় তো সলতে কিনতেই হবে, তো আমাদের এখানে এরকম সলতে পাওয়া যায়। এটা এই জন্য বলছি, অনেকে বলে যে পাওয়া যায় না, সেজন্য আমি বলে দিচ্ছি যে আমাদের এখানে তুলোর বানানো এরকম সলতে পাওয়া যায়। এরকম দু প্যাকেট নিয়ে নিয়েছি, সুবিধা হবে। প্রদীপ আমি নিয়ে নিয়েছি 50টা, এই যে এরকম প্যাকেট করে বিক্রি হচ্ছিল মাটির প্রদীপ। আমার সারা বছর লাগে মাটির প্রদীপ, দেখো এই টাইপের মাটির প্রদীপ দীপাবলিতে জ্বালানো হচ্ছে সব থেকে ভালো, যেগুলো এরকম মাটির হয় এবং সর্ষের তেল বা তিলের তেল দিয়ে জ্বালানো কিন্তু বেশি ভালো, তো সেই জন্য মাটির প্রদীপের কোনো মানে তুলনা হয় না কোনো কিছুর সাথে। আর আমি নিয়ে এসেছি আসন। এখন বাজারে এত সুন্দর সুন্দর আসন আর সমস্ত রঙের, যেটা সারা বছর পাওয়া যায় না জানো তো। তো আমি নিয়ে এসেছি, দেখো অরেঞ্জ কালারের এই আসনটা খুব সুন্দর, এরকম সুন্দর বর্ডার দেওয়া রয়েছে আর কালারটা হচ্ছে অরেঞ্জ। এটা একটা নিয়েছি লাল রঙের, দেখো এটাও খুব সুন্দর। আর একটা নিয়েছি গ্রিন কালারের আর ইয়েলো কালারের, তো গ্রিন কালারেরটা আজকে আমি বিছিয়ে দিয়েছি কারণ এই আসনগুলো আমি কাল এনেছিলাম কিন্তু তোমাদের দেখানো হয়নি। আর হলুদ রঙের একটা নিয়েছি, যেটা আমি রাধা মাধবকে বসিয়েছি। আর এই একটা ব্যাগ, দেখো এরকম ব্যাগও পাওয়া যায়। এতে এটা কি রাখবে আমি বলে দিচ্ছি কেন নিয়েছি। এটা হচ্ছে ধনতেরাসের দিন মানে আজকে সন্ধেবেলায় মা লক্ষ্মীর চরণের সামনে কিছু জিনিস দেয়া হয়, যেটা আমি তোমাদের আগে দেখিয়ে দিয়েছিলাম। যেমন তাতে থাকে ধনে, লবঙ্গ, এলাচ, একটা রূপোর কয়েন, তারপর হচ্ছে তোমার ইয়ে কি বলে পদ্মফুলের বীজ, কড়ি, তারপর এই জিনিসটা, এটাকে যেন কি বলে আমার এখন মনে পড়ছে না, ঠিক আছে এই মুহূর্তে আমার নামটা মনে পড়ছে না, এই জিনিসটাও হয়, ঠিক আছে। তো এই জিনিসটা এই সমস্ত কিছু দিয়ে যে মায়ের চরণের সামনে যে রাখবে, সেটা এরকম লাল ব্যাগে করেও রাখতে পারো বা একটা প্লেটে রাখতে পারো বা একটা পানের ওপর রাখতে পারো। তো সেই সমস্ত জিনিসগুলো না তার পরবর্তীকালে লকারে রেখে দেওয়া হয়, আজ থেকে থাকবে, আজকে সন্ধেবেলায় আমি দেব, দিয়ে সেটা থাকবে হচ্ছে মায়ের চরণের সামনে থাকবে দীপাবলি অবধি। দীপাবলি রাত পার হয়ে গেলে তার পরের দিন এটা আমরা লকারে রেখে দেব এই ব্যাগটা করে। তো সেই জন্য এই ব্যাগটা এরকম দরকার, এরকম ব্যাগ প্রচুর বিক্রি হচ্ছে বাজারে। দীপাবলির দিন আমাদের যে মেন দরজা তার সামনে দেওয়ার জন্য দুটো এরকম বড় বড় সুন্দর প্রদীপ বেশ অনেকটা করে ঘি দিয়ে দেওয়া হয় মেন দরজার সামনে, এটা জ্বলে এবং এতটা পরিমাণ দেওয়া হয় যে সারা রাত যাতে জ্বলতে পারে। হ্যাঁ, তো এই দুটো জ্বালানো হবে দীপাবলির দিন, সেটা জ্বালাবো আজকে নয়। আর গণেশ ঠাকুর আমাকে কেউ সিঙ্গেল দিতে চায় না জানো এখানে, কারণ এখানে লক্ষ্মী গণেশ জোড়ায় বিক্রি হয় দীপাবলির সময়। তো আমাকে লক্ষ্মী গণেশের দুজনারই যা মূল্য সেটা ধরে দিলে তবে ওরা একটা গণেশ দেয়, কারণ শুধু একটা শুধু সিঙ্গেল লক্ষ্মী ওদের নাকি সেল হবে না সেই জন্য। তো যেহেতু আমার মা লক্ষ্মী কোজাগরি পূর্ণিমার সময় এসে গেছেন এবং আমি মনস্থ রেখেছি যে তাকে আমি এক বছর রাখবো, তো সেই জন্য তাকে আমি সরাবো না, আমি শুধুমাত্র আমার গণেশজিকেই নিয়েছি, যেটা প্রত্যেক বছর দীপাবলির সময় আসে। অনেক বন্ধুরা প্রচুরবার আমাকে বলেছে গণেশ চতুর্থী চলে গেল তুমি গণেশ ঠাকুর আনলে না, অনেকবার অনেক রকমভাবে বলেছে, কিন্তু আমি সবসময় কিন্তু তোমাদের বলেছি যে আমার যে গণেশজি সেটা যে ভাষণ হয় এবং চেঞ্জ করা হয় সেটা হচ্ছে দীপাবলির দিন করা হয়। তো দীপাবলিতে যে লক্ষ্মী গণেশটা পুজো হয় তখনই আমার গণেশজি থাকে আর মা লক্ষ্মী থাকে কোজাগরির থেকে, ঠিক আছে। তো এই হচ্ছে গণেশজি এখানে ঢাকা আছেন। আর এখন আমি তোমাদের মুখটা দেখাবো না কারণ এটা কাগজ দিয়ে ভালো করে মোড়া রয়েছে, আর মুখ তোমরা দেখতে পাবে দীপাবলির দিন। তো দীপাবলির ভিডিওতে গণেশজির মুখ এবং পূজা সমস্ত কিছু থাকবে, তো দীপাবলি অবধি অপেক্ষা করো দেখার জন্য। আর ধনতেরাসের দিন অবশ্যই চেষ্টা করি যাতে একটা কয়েন কিনতে পারি, তো দেখো একটা কয়েন কিনেছি, খুলে দেখাই। তো এই হচ্ছে কয়েন, কিছুটা গতবারেরটার মতোই দেখতে, দেখো এতে মা লক্ষ্মী আর গণেশ বানানো আছেন, আর হচ্ছে এখানে পেছনে একটা কুবের যন্ত্র, ধান কুবের যন্ত্র বানানো আছে, দেখতে পাচ্ছ। তো এটা প্রত্যেক বছর একটা করে কিনি, চেষ্টা করি কেনার। আর এটা না এর থেকে ছোট সাইজও ছিল, এর থেকে বড় সাইজও ছিল, এটার দাম নিয়েছে 650। এই সময় না আমাদের এখানে আছে যে খুব সুন্দর সুন্দর জিনিস বিক্রি হয়, মানে এমন সুন্দর জিনিস বিক্রি হয় যে না কিনে থাকা যায় না। তো আমি একটা তোরণ নিয়েছি, দেখিয়ে দিই তোমাদের তোরণটা। আর আমি আনতে পারছিলাম না, আমি একা গেছি, আমার ছেলের অনলাইন ক্লাস চলছে ও যেতে পারেনি, একা গেছি, একা গিয়ে কত আনবো বলো, হাত পুরো ভরে গেছে। বন্ধুরা এই হচ্ছে তোরণ, তোরণটা দেখে নাও খুব সুন্দর কাজ করা, দেখো
শুভ সন্ধ্যা বন্ধুরা, ধনতেরাসের দিনের সন্ধেবেলা হয়ে গেছে, একটু আমায় কাটিং করতে হলো, অনেক বড় হয়ে যাচ্ছিল তাই জন্য। তো দেখো আমি এখানে জমদ্বীপটা প্রস্তুত করে নিচ্ছি। আমি কড়ি, সুপারি, এক টাকার কয়েন, আতপ চাল আর একটু ফুল দিয়ে নিয়েছি আর সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আর এই জমদ্বীপটা দান করা হবে আমার ঘরের যে মেন দরজা আছে তার দক্ষিণ দিকে। আর এখানে আমি দেখো সন্ধ্যা আরতিও করে নিচ্ছি। আশা করি তোমাদের আজকের ধনতেরাসের ভিডিওটা ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করো। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এরপর তোমাদের সঙ্গে দেখা হবে কালকে অন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো।